সালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সামনে আজকের যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হচ্ছি, বিষয়টি হচ্ছে দর্শন পঞ্চম পত্র। এই দর্শন পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে, তোমাদের পরীক্ষার সময়সূচি অনুযায়ী দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 27/11/2024 বুধবার। দর্শন পঞ্চম পত্রের বিষয়টির বিষয়কোড হচ্ছে 13/17/01। তাহলে চলো এই ভিডিওতে আমরা দর্শন পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নিই। তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনগুলো নিতে চাচ্ছ, বিষয়গুলো তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। বিষয়গুলো কোনগুলো, যেমন ইংরেজি পাবে, এরপরে পাবে হচ্ছে যে দর্শন, ইসলামিক স্টাডিজ, ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, হিসাববিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, মার্কেটিং। এরপরে পাবে সমাজবিজ্ঞান একতা, ষষ্ঠপত্র সরি পঞ্চমপত্র এবং ষষ্ঠপত্র সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশান ইতিমধ্যে রেডি হয়েছে। তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারো। সাজেশানগুলো লোয়ার জন্য যে ব্যবস্থা সেটি হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই সাজেশানগুলো নিতে পারো। ইনশাল্লাহ এই সাজেশানগুলো কমপ্লিট করলে এই সাজেশানের বাইরে পড়তে হবে না, ইনশাল্লাহ এই সাজেশান দিয়ে কাজ হবে। অর্থাৎ এই সাজেশান কমপ্লিট করলে 80-90% প্রশ্ন কমন আসবে, অর্থাৎ তোমাদের আর এই সাজেশানের বাইরে পড়ার প্রয়োজন পড়বে না। তো আমরা এখন দেখে নেব দর্শন পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল সাজেশান। তোমরা যারা সাজেশান নিতে যাচ্ছ, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অবশ্যই অবশ্যই যোগাযোগ করো, ইনশাল্লাহ তোমরা সাজেশানগুলো পেয়ে যাবে। তো আমরা এখন দর্শন পঞ্চম পত্রের ক বিভাগের প্রশ্ন, খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে টোটালি ক বিভাগের কয়টি প্রশ্ন আছে তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। বলে দেওয়ার পর প্রশ্নগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিব। টোটালি ক বিভাগের প্রশ্ন আছে হচ্ছে যে 50টি, যেহেতু এখানে অধ্যায় অনেক বেশি তাই ক বিভাগের প্রশ্ন একটু বেশি ধরেছি। তো তোমরা অবশ্যই অবশ্যই 50টি প্রশ্ন কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় যে 12টি থাকবে, ইনশাল্লাহ তোমরা সেই 12টির মধ্যে 10টি অবশ্যই লিখতে পারবে। একতা এই সাজেশনটি কমপ্লিট করলে তোমরা 80-90% প্রশ্ন কমন আসবে। আচ্ছা, এরপরে থাকছে খ বিভাগের 13টি প্রশ্ন এবং গ বিভাগেরও 13টি প্রশ্ন ধরেছি। তোমরা এই 13টি করে খ এবং গ বিভাগের প্রশ্ন তো কমপ্লিট করতে পারো, যেহেতু 8টি থাকবে, ইনশাল্লাহ 8টির মধ্যে তোমাদেরকে 5টি করে লিখতে হয়। ক বিভাগে থাকছে টোটালি 10 মার্ক, ইনশাল্লাহ তোমরা 10 মার্কই তুলতে পারবে। খ বিভাগে থাকছে 20 মার্ক এবং গ বিভাগে থাকছে টোটালি 50 মার্ক। টোটালি 80 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমার এই সাজেশানটি তোমরা যদি কমপ্লিট করো, তোমাদের 80-90% প্রশ্ন কমন আসবে। এক কথা কি, তোমাদের একটি ভালো একটি প্রিপারেশান হয়ে যাবে, আর এই সাজেশানের বাইরে পড়ার প্রয়োজন হবে না। এই সাজেশানটি কমপ্লিট করলে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় 80-90% প্রশ্ন কমন আসবে। যেহেতু এই সাজেশানটি প্রিমিয়াম সাজেশান তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না। সাজেশানটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে, অল্প পারিশ্রমিকের বিনিময়ে, এবং অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি তোমাদের অনেক অনেক উপকার আসবে। যেগুলো সাজেশন তৈরি করেছি, ইংরেজি রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র, সমাজবিজ্ঞান পঞ্চমপত্র, সমাজকর্ম পঞ্চমপত্র, ইতিহাস পঞ্চমপত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি পঞ্চমপত্র, ইসলামিক স্টাডিজ পঞ্চমপত্র এবং দর্শন পঞ্চমপত্র, ইনশাল্লাহ সাজেশানগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবে। ইনশাল্লাহ সাজেশানগুলো কমপ্লিট করলে 80-90% প্রশ্ন কমন আসবে, অর্থাৎ এই সাজেশানের বাইরে আর পড়ার প্রয়োজন হবে না। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।